জানি না এটা যে কি ধরনের কালার হবে। এটা খয়েরি খয়েরি কালার রে, চকলেট কালার। আর চুল পুরো চকলেট বানিয়ে ফেলবো আজকে। কিন্তু এখন হেনা ঠেনা দিয়ে চুল লাল করার মতন সময় এখন হাতে নেই, কারণ আর 5 দিন বাকি ঘুরতে যাওয়ার জন্য, তার আগে করে ফেলতে হবে না, তাই না? আর ফার্স্ট টাইম আমি এইটাই ব্যবহার করছি, দেখি কি কালার হয়। গোটা 50 থেকে 60 বার মাথার মধ্যে চিরুনি চালিয়ে নিতে হবে। আর যখন দেখবেন খুব চুল উঠছে, সেই মুহূর্তে মনের মধ্যে ভাবনা চিন্তা আসে, এই মনে হয় সব চুল আমার উঠে যাবে, এই মনে হয় আমি টাকলু হয়ে যাবো, টাকলু হয়ে গেলে আমাকে কেমন দেখতে লাগবে। এই টেনশনটা যখনই মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন তখন দেখবেন আরো বেশি বেশি চুল উঠে। ওই জন্য চুল নিয়ে কখনো টেনশন করতে নেই, চুলের যত্ন নাও, জল খাও। তাহলে দুপুরে রান্না করতে হবে, দেখি আজকে মাছ করবো না কি করবো। এখন ওই রান্না বান্না নিয়ে ভাবছি না, এখন শুধুমাত্র এটার উপরে আমার কনসেন্ট্রেশন। ভারকিলা কালার হবে, ভারকিলা। ওই জন্য সাদা চুল একদম ঢেকে দেওয়া ভালো, কারণ আমার বয়সী আমি যার সঙ্গে গল্প করতে ঢুকবো সে বলবে ওই দেখো সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে, দরকার নেই বাবা। কিন্তু আমি এমন অনেক ছেলে আর মেয়েকে দেখেছি যে তাদের স্কুল লাইফ থেকে, মানে স্টুডেন্ট লাইফ থেকে তাদের চুল পাকা, চুল পাকতে এখন বয়স লাগে না, বুঝেছেন? এই এত কথা কেন বললাম বলুন তো, তার মানে আমি বুঝিয়ে দিলাম আমার বয়স কিন্তু খুব একটা বেশি না, শুধু চুলটাই পেকে গেছে।
জিনিস মানুষ কেমন সিপ করে করে খায় না, হালকা চুমুক দিয়ে দিয়ে, আমি আবার ওটা পারি না। আমার মনে হয় ঢক ঢক করে যদি আমি ঠান্ডা জিনিস খাই তাহলে মনে হয় গলাটা ঠান্ডা লাগে, আর না হলে এই যে এক চুমুক দেওয়ার পরে আবার পরের চুমুকের জন্য 2 মিনিট ওয়েট করা, ওতে আমার এই গলা গরম হয়ে যাবে, চলবে না। তারপরে ফুচকা আছে না, ফুচকা লাইন দিয়ে 15-16 জন মিলে খায়, ওই একটা দিতে 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 একটা ফুচকার স্বাদ একদম হজম। ওই জন্য ফুচকা দেবে টপটপ খাবো, হালুম হালুম করে খাবো, ব্যাস তৃপ্তি। ওই 10 জনের পরে আবার আমার কখন লাইন আসবে তার জন্য অপেক্ষা। ওসব খাওয়ার অনেক টেকনিক আছে বুঝলে, খেলেই হলো না। এক চুমুকেই ফিনিশ। এত রোদ, এত রোদ, কিছুতেই একটুখানি বৃষ্টি হলো না। হ্যাঁ, বৈশাখ মাসে যে কাল বৈশাখী হবে, কত রকম ঝড় হবে, তুফান হবে, বৃষ্টি হবে, একদম কাদা কাদা করবে, প্যাচ প্যাচ করবে, তবে না, ওসব নেই। বাপরে বাপ, এইবারে ঠান্ডায় যেমন কাঁপিয়েছে গরমে তেমন পোড়ালো, আর বর্ষাকালে দেখবেন সেরকম পচাবে। এবছরে 3টে ঋতুই বুঝিয়ে দেবে যার যার নিজের পাওয়ার, দেখবেন এবারে বর্ষাকালে দেখবেন কেমন পচবেন। আমিও পচবো আপনাদের সঙ্গে। আমার অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না, অল্প অল্প হবে, হালকা হালকা হবে, বেরোনোর টাইমে বেরোতে পারবো, ঘুরতে যাওয়ার টাইমে বৃষ্টি থেমে যাবে, ওইরকম বৃষ্টি ভালো লাগে। ওই ঘুরতে যাওয়ার আগের মুহূর্তে বৃষ্টি, কোথাও বেরোতে যাবো ইম্পর্টেন্ট কাজ একটা করতে যাব তার আগের মুহূর্তে বৃষ্টি, ওইসব আমার একদম ভালো লাগে না। বৃষ্টি তখন রোমান্টিক, বাবা ওই রোমান্টিক মাথায় থাকুক। এখন বৃষ্টি দেখলে মনে হয় কখন জামা কাপড় তুলবো, এই ওইখানে পাপোশটা ভিজে গেল, এই সব রোমান্টিকতা সব শেষ। এবারে রান্নাঘরের দিকে যেতে হবে। পটল ভাজা ভাজা হয়ে গেছে আর ঝিঙেরও ঠিক গন্ধ পেয়ে গেছি, ঝিঙেও ঘন্ট হয়ে গেছে।
বাজে 10:30, 10:30টার সময় এখন আমি খাচ্ছি গরম জল। গরম জল না খেলে না মানে আমার মাথা যন্ত্রণা ছাড়ছেই না। আর সেই বিকেলবেলায় যে চা খেয়েছি, ভাবলাম একটুখানি টিপটিপ করে মাথা যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণাটা মনে হয় সেরে যাবে, কিন্তু সারলো না। সেই যে শুয়েছিলাম, একটু আগে উঠলাম, উঠে গা হাত পা ধুয়ে এলাম। আমি ভাবলাম না, এবার একটুখানি গরম জল খেতেই হবে, গরম জল না খেলে আমার মাথা যন্ত্রণা ছাড়বে না। যাদের মাইগ্রেন আছে, মানে মাথা যন্ত্রণার সমস্যা আছে, সেই যন্ত্রণা অন্যরকম। আর গ্যাস অম্বলে যখন মাথা যন্ত্রণা করবে না, সেই যন্ত্রণাটা যেন একটা কেমন টাইপের, মানে মাথার মধ্যে মানে চিরিক পারছে, সেই চিরিং 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 করে কারেন্ট যেমন মারে না, সেরকম মাথার মধ্যে কারেন্টের মতো চিরিক 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 করতে থাকে। আর এতদিন আমি কেন বলুন তো গরম জল খাচ্ছিলাম না, এত গরম পড়েছে, তার মধ্যে যদি আমি গরম জল খাই ব্যাস হয়ে যাবে, ভেতরে সব নাড়ি ভুড়ি একদম মোমো হয়ে যাবে, মোমো সিদ্ধ হয়ে যাবে সব। ওই জন্য গরম জলটা এতদিন বাদ রেখেছিলাম, কিন্তু আবার কন্টিনিউ করতাম। আর আমি আগে প্লাস্টিকের বোতলে গরম জল খেতাম, তার কারণ হলো প্লাস্টিকের বোতলের মধ্যে যখনই গরম জলটা আমি নিতাম, তাহলে বোতলটা গরম হতো না, অনায়াসে আমি সেটা খেতে পারতাম। কিন্তু এই স্টিলের বোতলে যখনই গরম জল ঢালি, এ ব্যাং হয়ে যায় গরম, কি করবো বলুন তো, ধরতেই পারি না, হাতে লাগে ছ্যাঁকা। তখন মনে হয় এই বোতল ধরলে যে ছ্যাঁকা লাগছে, আমার গলায় ঢাললে আমার জিভ টিপ সব পুরো একদম ছাই হয়ে যাবে। ওই জন্য স্টিলের বোতলে খেতাম না, কিন্তু আমাকে একটা না ফ্লাস্ক কিনতে হবে। আর আমি যেহেতু ফ্লাস্কটা খুঁজে পেলাম না, তাই জন্য অ্যামাজনে সার্চ করতে শুরু করে দিয়েছিলাম। এই অ্যামাজনে অনলাইনে কেনাকাটাটা কিন্তু একটা নেশার মতন, সে ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের থেকেও খতরনাক নেশা হচ্ছে এই যে অনলাইনে কেনাকাটা। একবার যদি এই নেশা কারোর মধ্যে ঢুকে যায় না, তাহলে বরের পকেট পুরো গড়ের মাঠ করে ছেড়ে দেবে। আমার কিন্তু এরকম অনলাইনে একটু একটু কেনাকাটার নেশা আছে, ওরে বাপরে বাপ। আর অনলাইনে ছেলেগুলো কখন ডেলিভারি দিতে আসবে বলুন তো, যখন ইন্দ্র থাকবে, ইন্দ্র বেরোবে সেই মুহূর্তে, মানে আর আসার টাইম পায় না। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, আর ইন্দ্র এই অনলাইনে কেনাকাটাগুলো দেখলে না খুব রেগে যায়। অনেক সময় এমন হয় দেখবেন আপনার একটা জিনিস খুব প্রয়োজন, অথচ আপনি লোকাল মার্কেটে সেটা পেলেন না, কিংবা কারোর থেকে খোঁজ খবর নিয়ে জানবেন যে এই জিনিসটা কোথায় পাওয়া যায়, সেই সুযোগ সুবিধাটাও আপনার কাছে নেই, তখন অগত্যা অনলাইনে দ্বারস্থ হতে হয়। আমি তো তাই করি বাবা। না তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে, ঠিক আছে? আর গরম জল খেতে হবে, গরম জল খাবেন, উষ্ণ উষ্ণ গরম জল, আর জিভ ঠিপ পোড়ানো গরম জল খাবেন না কিন্তু। তাহলে টাটা, চলুন।